নমস্কার দর্শকবৃন্দু, আজকে আমাদের যেই টপিকটা আমরা আজকে উপস্থাপন করব এখানে, সেই টপিকটা বহু প্রচলিত এবং এর পূর্বেও অনেক মানে এই টপিক নিয়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজার, বিভিন্ন তান্ত্রিক, বিভিন্ন মানুষেরা এখানে বক্তব্য রেখেছেন এবং এটা নিয়ে বিস্তর মানে বিতর্কও আছে, বিতর্ক জিনিস নিয়ে রয়েছে। কিন্তু আমরা সেই টপিকটাকে নিয়ে আবার পুনরায় আলোচনা করব। সেই জিনিসটা হচ্ছে কাল সর্প দোষ। এই কাল সর্প নিয়ে মানুষের ভয় ভীতির অন্ত নেই। এই কাল সর্প থাকলেই নাকি শুনেছি কিচ্ছু হয় না, এই কাল সর্প থাকলেই মানুষ কিছু করতে পারবে না, কিছু হবে না, আমরা এতদিন শুনেছি। আবার এই কাল সর্প অনেকে বলে 32 রকম, অনেকে বলে 36 রকম, অনেকে বলে 14 রকম, অনেকে বলে 16 রকম, অনেকে বলে 12 রকম, বিভিন্ন। তো কাল সর্প যোগ অনেক রকম আছে, কিন্তু আমরা সব সর্পকে ধরি না। যেগুলো আমাদের মেন সর্প, দেখবেন রাস্তার কাছে কখনো জল ধরা যায়, হেলে যায়, আমরা ওইগুলোকে কিন্তু অতটা গুরুত্ব দিই না। তবে ওগুলোর বিষ আছে, সেগুলো কিন্তু মানুষকে হার্মফুল না, একদম শেষ করতে পারে না। কিন্তু কোনো জায়গায় দেখলাম জঙ্গলে, জানি এখানে গোক্র আছে, এখানে কাল কেউটে আছে, আমরা কিন্তু ভয় পাই। তো সেরকম কাল সর্প দোষের মধ্যেও কিছু কিছু গুরুত্বপূর্ণ সর্প দোষ আছে, যেটা কিন্তু মানুষকে খুব হ্যাম্পারিং করে। তার মধ্যে 11খানা কাল সর্প হচ্ছে আমাদেরকে খুব বেশি প্রবলেমেটিক কিন্তু দেয়, সেটা আমরা আজকে বলবো। কী কী কাল সর্প দোষ? প্রথমত জানি কাল সর্প দোষ মানে হচ্ছে রাহু কেতুর এক পাশে সমস্ত গ্রহদের অবস্থান তৈরি হয়ে যায়, সেটা থাকলে এখন কাল সর্পযোগ মানে সবাই বোঝে কেমনভাবে কাল সর্পযোগ তৈরি হয়। আমরা আসবো ভারতীয় জ্যোতিষশাস্ত্রে কাল সর্পযোগে যে সন্ধানগুলো পাওয়া যায়, তার মধ্যে 11খানা কাল সর্প খুব হার্মফুল, খুব ইফেক্টিভ আমাদের জীবনে, সেটাগুলো কী কী। 1 নম্বর হচ্ছে শঙ্খচূড় কাল সর্প দোষ। আমরা জানবো যে শঙ্খচূড় কাল সর্প দোষ থাকলে কীভাবে শঙ্খচূড় কাল সর্প দোষ আছে আমি জানতে পারবো আমাদের ন্যাটাল চার্টে। যখন রাশিচক্রে রাহু নবম স্থানে থাকবে আর কেতু তৃতীয় স্থানে থাকবে তখন বুঝবো, আর বাদবাকি গ্রহগুলো সব এক ঘরের দিকে চলে যাবে, 5খানা ঘর ক্লিয়ার, তখন আমরা দেখবো এই শঙ্খচূড় কাল সর্পযোগ তৈরি হয়েছে। এই শঙ্খচূড় কাল সর্প দোষে কী হয় আমাদের, এই মানে যাদের যোগে জন্ম হয় তারা জীবনে বারবার উত্থান আর পতন, একবার আপস একবার ডাউন, একবার আপ একবার ডাউন, বারবার উত্থান পতন ঘটতে থাকে, স্টেবিলিটি দিতে থাকে না তাদেরকে এই যোগটা থাকলে, এবং মিথ্যা কথা বলা তাদের টেন্ডেন্সি থাকে, আর অল্পতে টেম্পটেড হয়ে যায়, রেগে যায়, অল্পতেই রেগে যাবে। এই সব জাতকের মধ্যে কিন্তু এই গুণগুলো থাকে। দ্বিতীয় যোগ হচ্ছে আমাদের ঘাতক কাল সর্প যোগ। এই ঘাতক কাল সর্প যোগ কেমনভাবে বুঝতে পারবো, রাশিচক্রে যখন দশমে আমাদের রাহু থাকবে আর চতুর্থ ঘরে আমাদের কেতু থাকবে তখন কিন্তু আমাদের তৈরি হবে ঘাতক কাল সর্প যোগ। এই ঘাতক কাল সর্প যোগে আমাদের কী কী প্রবলেম আসতে পারে, ঘাতক কাল সর্প যোগে আমাদের প্রবলেম আসে, আমাদের জীবনে মামলা মকদ্দমা লেগেই থাকে। দেখবেন অনেকের বাড়িতে খাবার জুটছে না কিন্তু কোর্টে হাজিরা দিতে হচ্ছে, কোর্টে ডেট পড়েছে, এই কোর্টের পর কোর্ট, এই কোর্টের পর কোর্ট যাদের আছে, একবার ন্যাটাল চার্টটা ভালো করে দেখে নিন, আপনার ছকের মধ্যে ঘাতক কাল সর্বদোষ নেই তো। এছাড়াও অন্য কেসে অনেক রকম মামলা মোকদ্দমা হয়, কিন্তু এই ঘাতক কাল সর্বযোগে কিন্তু মামলা মোকদ্দমা কিন্তু জর্জরিত করে রেখে দেয়। এছাড়াও বিভিন্ন জরিমানা তৈরি হতে পারে, মানুষের বিভিন্ন রকম জরিমানা তৈরি হয়। কিন্তু যদি সিংহ বা কন্যা লগ্নের হয় জাতক, তাহলে কিন্তু উচ্চ রাজনৈতিক পদও কিন্তু পেতে পারে। এই ঘাতক কাল সর্বযোগে যেমন বললাম মামলা মোকদ্দমা চলে বা জরিমানা হয়, তেমনি যদি এই ঘাতক কাল সর্বযোগ সিংহ বা কন্যা লগ্নের উপর তৈরি হয়, তাহলে কিন্তু সেই জাতক উচ্চ রাজনৈতিক পদ পায়, মন্ত্রিত্ব প্রাপ্ত হতে পারে, এমন নেশা তৈরি করে। তারপরে আসি আমরা কুলিক কাল সর্বযোগ। এই কুলিক কাল সর্বযোগ হচ্ছে রাশিচক্রে যখন দ্বিতীয় রাহু আর কেতু যখন অষ্টমস্ত হয় তখন কিন্তু তাদের মধ্যে কুলিক কাল সর্বযোগের তৈরি হয়। এই কুলিক কাল সর্বযোগের সৃষ্টিতে কী হয়, জাতকের শরীরে সারা জীবনই সমস্যা থাকে, শারীরিক সমস্যা, বিভিন্ন রকম রোগ বসুকে ভুগছে, কখনোই সে ভালো নেই, জিজ্ঞেস করলেই বলে দাদা আজকে এটা লেগে রয়েছে, কালকে ওটা লেগে রয়েছে, এই বিভিন্ন শারীরিক সমস্যা এবং আর্থিক সমস্যা এদের কিন্তু জর্জরিত করে রাখে। আমরা আসবো, তার আগে একটা ফোন নিয়ে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন বলুন? দাদা আমি দেবজ্যোতি বলছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন কোথা থেকে বলছেন? আমি সত্তর থেকে। আচ্ছা আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে। আচ্ছা দাদা, আপনার ডেট অফ বার্থটা একবার বলুন। 25/12/1985। 1985, আর টাইম? টাইম দুপুর 2। দুপুর 2 গেল। আর জন্মস্থান? কলকাতায়। কলকাতাতে জন্ম। আচ্ছা, আপনি আমার প্রোগ্রাম দেখেন দাদা? হ্যাঁ দাদা। আচ্ছা,
প্রোগ্রাম ভালো লাগে? হ্যাঁ দাদা, সবার প্রোগ্রামই তো ভালো লাগে, তাহলে খারাপ কাউর লাগে এরকম তো হয় না। ভালো লাগে তার সঙ্গে ফোনে কথা বলা। হ্যাঁ আচ্ছা, সেটাই একদম। আচ্ছা আপনার বুধবার জন্মবার? হ্যাঁ বুধবার জন্মবার। আচ্ছা আপনার বিষ রাশি মেষ লগ্ন রোহিণী নক্ষত্রে জন্ম। আচ্ছা আপনি কি কেরিয়ার জানবেন না কি জানবেন? না দাদা, অ্যাকচুয়ালি হচ্ছে আমি অন্য একজনের সঙ্গে কথা বলেছিলাম। আচ্ছা কালসর্প দোষ আছে বলছি। আচ্ছা দাদা, এই বিষয়ে একটু আপনার সঙ্গে জিজ্ঞাসা করতে, আমার কালসর্প কি দোষ আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আজকে আমাদের বিষয়বস্তুটাও কালসর্প দোষ নিয়ে, যদিও বা ঠিক সময় ফোনটা ভালো সময় করেছেন আপনি, খুব ভালো, শুক্র। একটু লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি। দাদা 100% যিনি বলেছেন কালসর্প দোষ আছে ঠিক বলেছেন, তবে কালসর্প দোষটা পূর্ণ নয়, কালসর্প দোষটা হচ্ছে আংশিক। এই আংশিক কালসর্প দোষ ইফেক্টিভ হয় ডেফিনেটলি, কিন্তু ততটাও ইফেক্টিভ নয়। আপনার রাহু কেতুর অবস্থানটা খুব নেগেটিভিটি নয়, সেক্ষেত্রে কালসর্প দোষের প্রভাব আছে, তবে সেটা পূর্ণ কালসর্প দোষ নয়, আংশিক কালসর্প দোষ। এই আংশিক কালসর্প দোষ আপনি বলবো একবার কোনো গাণিতিক জ্যোতিষকে, যারা আপনার পছন্দ লাগে যাকে, একবার দেখিয়ে নিতে। কারণ কালসর্পযোগে শুধু রাহু কেতুর ফাংশন থাকে না, তার সাথে স্যাটার্নেরও একটা ফাংশন থাকে। আর আপনার এখানে দেখা যাচ্ছে যে ছকটা আপনার, আপনি বলুন তো আপনার ছক তো এটা? হ্যাঁ, তো আপনার এখানে না কালসর্প দোষের সাথে সাথে মঙ্গল আর রাহুর একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়েছে, এই জন্য আপনি হট করে টেম্পটেড হয়ে যাবেন, বুঝতে পারলেন? হট টেম্পারমেন্ট আসবে আপনার মধ্যে। কি হট টেম্পারমেন্ট জলদি চলে আসে? তো হট টেম্পারমেন্ট সবসময় তো সে পাগল হয়ে যাবে, মাঝে সাঝেই তো তৈরি হয়, হুট করে রেগে যাওয়ার টেন্ডেন্সি আসবে, আর মাথা গরম হয়ে গেলে বা শান্ত হতে টাইম লেগে যাবে। এখানে মঙ্গল রাহুর একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়েছে, বুঝতে পারলেন? আপনার কালসর্পযোগ যিনি দেখেছেন ঠিকই বলেছেন আছে, আপনি এই কালসর্পযোগের কিন্তু একটা বৈজ্ঞান ভিত্তিক প্রতিবিধান করে নেওয়াটা দরকার, বিজ্ঞান ভিত্তিক। মানে এটা কোনো কবচ কবচ করলে যে কেটে যাবে এমনটা নয় কিন্তু, বুঝতে পারছেন? এটার কিন্তু একটা বিজ্ঞান ভিত্তিক প্রতিবিধান কিন্তু দরকার আপনার কালসর্পযোগে, বুঝতে পারছেন কি বলছি? জিনিসটা করতে চাইছি এবং আপনার প্রোগ্রাম দেখেছি অনেকদিন ধরে, ভালো লেগেছিল, আপনার থেকেই করে, তো আপনি যদি একটু আমাকে হেল্প করেন খুব ভালো হয়। বিষয় নিশ্চয়ই হেল্প করবো এখানে। অ্যাকচুয়ালি আমি তো এখানে আপনাকে বলতে পারবো না কিভাবে প্রতিবিধান হবে, আপনি বলুন তাহলে কবে কখন ফোন করবো আপনার সাথে। আপনি আপনি একটুখানি আমাদের যে কলিং এ যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে দেখুন। আপনি বলছেন তো কলকাতা থেকে বলছেন বললেন? হ্যাঁ আপনি কলকাতা যান। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি দেখুন আমাদের গড়িয়াহাট বা কোথায়, আমার তো আমি তো 15 জনের বেশি দেখি না, তাই ওই বুকিং নাম্বারে ফোন করে দেখুন। আমার মনে হয় নেক্সট মান্থে আপনি ডেট পেয়ে যাবেন, বড়মিতার দয়া সেপ্টেম্বরে ডেট পেয়ে যাবেন। আপনি একবার দেখেন, আমি বলে দেবো, যে চিন্তার কোনো ব্যাপার না, আপনি বেরিয়ে যাবেন এখান থেকে, অসুবিধার কিছু নেই। ঠিক আছে দাদা, ঠিক আছে দাদা, নমস্কার, ভালো থাকুন আর প্রোগ্রাম দেখতে থাকুন। একদম একদম। তো আমরা এই যে আমরা যেই যিনি ভিউয়ার্স ফোন করলেন আমরা কালসর্পযোগ নিয়ে, আমরা কিন্তু তার ছকটা দেখলাম কিন্তু আংশিক, ঠিকই বলেছেন, জ্যোতিষী দেখেছেন মিথ্যে কথা বলেন ঠিকই দেখেছেন। আমরা আরও দ্রুত, যেহেতু আমাদের টাইম খুব সংক্ষেপে, আমরা 11খানা কালসর্পযোগ নিয়ে আলোচনা করব, তার মধ্যে 3টে বলেছি। আরেকটা হচ্ছে বাসুকী কালসর্পযোগ। এই কালসর্পযোগ হচ্ছে রাহু যদি তৃতীয় থাকে, কেতু যদি নবমে থাকে, এই কালসর্পযোগে তৈরি হয়। কী হয়, জাতকের সারা জীবনই কর্মস্থল নিয়ে সমস্যা থেকে থাকে, কর্মস্থান, কর্ম নিয়ে বিভিন্ন চিন্তা থেকে থাকে। তারপরের কালসর্প হচ্ছে শঙ্খপল কালসর্পযোগ। যখন রাশিচক্রে রাহু চতুর্থে কেতু দশমে থাকে, অবস্থান করে, এই কালসর্পযোগের সৃষ্টি হয়। এই জাতকে সারা জীবন চিন্তা হয়, মানসিক উদ্বেগের দিন কাটাবে, আবার বিভিন্ন রকম সন্তান মানে নেগেটিভ মানে অবৈধ সম্পর্কে সে জড়িয়ে পড়বে, আর রাজনৈতিক সাফল্যও পাবে এই যদি এই শঙ্খপল কালসর্পযোগ তৈরি হয়। তারপর আছে পদম কালসর্পযোগ। যখন রাশিচক্রে রাহু পঞ্চমে কেতু একাদশে অবস্থান করে, তখন এই যোগের সৃষ্টি হয়। এই যোগে কী হয় সমস্যা, এইটা বেসিক্যালি হয় সন্তান নিয়ে সমস্যার সৃষ্টি হয়। চন্দ্র সঙ্গে চন্দ্র যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অশরীরে আত্মার ভয় থাকে, অসুস্থ হয়, রিকভারি হয় না, মানে দেখবেন ভূত পেতের যারা ভয় পায় দেখবেন তাদের মধ্যে পদম কালসর্পযোগের প্রভাব থাকে। অনেকে দেখবেন ভাববে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে, গাটা ভার ভার করছে, এই পদম কালসর্পযোগের কিন্তু সে জাতক বা জাতিকা। আর দ্রুত কিন্তু রিকভারি করে, সুস্থ হয় না, বিভিন্ন রকম ওষুধপত্র খায় কিন্তু সুস্থ হতে থাকে না। তো এই কালসর্পযোগগুলো কিন্তু খুব ভয়ঙ্কর কালসর্প। এরপরে আছে মহাপদম কালসর্পযোগ। যখন রাশিচক্রে রাহু ষষ্ঠে কেতু দ্বাদশে অবস্থান করে, এই যোগের সৃষ্টি হয়। এই যোগে জাতকের কি হয়, বাইরে শত্রুতার সৃষ্টি হয়, মানে বাইরে একাধিক শত্রু তৈরি হয়ে যাবে, মানে তাকে বাঁচতে দেবে না, রোগ ভোগ লেগেই থাকবে, কিন্তু রাজনৈতিক দিকে কিন্তু চরম উন্নতি করে এরা। দেখুন পজিটিভ সাইনও পাচ্ছি কিন্তু নেগেটিভ সাইন প্রচুর আছে। তারপর হচ্ছে তক্ষক কালসর্পযোগ, যাকে মানে যে তক্ষক সাপ হত্যা করেছিলেন পরীক্ষিতকে, মানে অভিমান্যুর ছেলেকে, সেই তক্ষক কালসর্পযোগ কীভাবে তৈরি হয়, যখন রাশিচক্রে রাহু সপ্তমে থাকে
কেতু লগ্নে অবস্থান করে তখন এই কালশুভ যোগের সৃষ্টি হয়। এই যোগে জাতকের কি হয়, এদের মধ্যে কি হয়, নেশা মানে আর কি বলে লটারি কাটার টেন্ডেন্সি তৈরি হয়, লটারি কাটার ইয়ে তৈরি হয়ে যায়, জুয়ায় বিভিন্ন মানে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করে, নারীতে পয়সা নষ্ট করে, দাম্পত্য সুখ একদম থাকে না, এরা জুয়ার দিকে টেন্ডেন্সি থাকে, লটারি কেটে বড় লোক হবো, জুয়া খেলবো, হ্যাঁ সাতটা খেলবো, এরকম করে এবং বিভিন্ন নারীর দিকে এদের আকৃষ্ট থাকে এবং তাদের দাম্পত্য জীবন একদমই সুখের হয় না। এরপরে থাকে কর্কেতক কালসর্প যোগ, যখন রাশিচক্রে অষ্টমে রাহু এবং কেতু দ্বিতীয় অবস্থান করে এই জাতকের এই কালসর্প যোগ তৈরি হয়। এতে কি হয়, অ্যান্টি সোশ্যাল লোকেদের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায় এদের। এই যে কর্কেতক কালসর্প যোগ, যখন রাহু অষ্টমে কেতু দ্বিতীয় থাকে, এরা বিভিন্ন রকম অ্যান্টি সোশ্যালের সাথে যুক্ত হয়ে পড়ে, মানে সমাজ বিরোধীদের সাথে, এবং এদের প্রচুর শত্রু তৈরি হয়ে যায় এবং পিতৃ সম্পদ থেকে কিন্তু এরা বঞ্চিত হয়ে পড়ে। তারপরে আছে দশম স্থানে কি বলি, বিষধর কালসর্প যোগ, যখন রাশিচক্রে রাহু একাদশে কেতু পঞ্চম অবস্থান করে তখন এই কালসর্প যোগের সৃষ্টি হয়। এই যোগে জাতকের কি হয়, মনে কোনো স্থিরতা থাকে না, ঘুরতে ভালোবাসে, সন্তান নিয়ে সমস্যায় থাকে এবং মধ্য বয়সের পরে জীবনে কিন্তু স্থিরতা তৈরি হয়। আর লাস্ট অ্যান্ড দ্য এন্ড কালসর্প দোষ, সেটা হচ্ছে শেষনাগ কালসর্প দোষ, যার অবতার ছিলেন বলরাম, যার অবতার ছিলেন লক্ষ্মণ, শেষনাগের অবতার ছিলেন, সেই শেষনাগ কালসর্প যোগ কীভাবে তৈরি হয়, রাশিচক্রে যদি রাহু দ্বাদশে থাকে, কেতু যদি ষষ্ঠে থাকে অবস্থান করে, এই কালসর্প যোগের সৃষ্টি হয়। এই যোগে জাতকের মামলা মোকদ্দমা, শত্রুতা, রোগ ভোগে জেরবার করে তোলে। তাহলে এই যে এগারো রকম কালসর্প যোগের কথা আমরা এখানে বললাম, দোষের কথা, সেই কালসর্প যোগগুলো যেমন নেগেটিভ আছে, আবার কিছু কিছু ভালো সাইন দেয়, কিন্তু এই কালসর্প যোগে কিন্তু শ্রেষ্ঠ ব্যক্তিরাও কিন্তু জন্মেছেন। কারা কারা জানেন, আজকের আমরা জানি ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু এই কালসর্প যোগের জাতক ছিলেন। আমাদের ভারতীয় ইন্ডাস্ট্রিতে, বলিউড ইন্ডাস্ট্রিতে মেগাস্টার অমিতাভ বচ্চন কিন্তু এই কালসর্প যোগের জাতক। আমাদের ভারতবর্ষে নাম্বার ওয়ান কোটিপতি মুকেশ আম্বানির পিতা ধীরুভাই আম্বানি কিন্তু এই কালসর্প যোগের জাতক। তাই রজনীকান্ত, আমরা জানি সাউথের অভিনেতা, তিনিও কিন্তু এই কালসর্প যোগের জাতক। তাই কালসর্প যোগ থাকলে এই যে খারাপ হয় তা নয়, কালসর্প যোগে মানুষকে পজিটিভিটিও তৈরি করে। তাই কার পজিটিভিটি আছে আর কার নেগেটিভিটি, তাই জন্য দেখাতে হয় সামনে, এই কালসর্প যোগ থেকে কিন্তু মানুষ অনেক চরম স্থানে যায়, যাদের কথা আমি বললাম। তাই যাদের এইগুলো আছে, আপনাদের অনুরোধ করবো আপনারা একবার দেখিয়ে নিন, সুস্থ জীবন যাপন করতে পারবেন। ততক্ষণের জন্য সময় বলছে, ঘড়ির কাঁটা একদম শেষ, আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।